আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। নতুন একটা দেশের ভিসা সম্পর্কে আলোচনা করব এবং সেই দেশের ভিসা কিভাবে পেতে পারি, যেহেতু আমাদের দেশে সেই দেশের অ্যাম্বাসি নেই। সো এটা আমাদের জন্য খুবই একটা জানার বিষয়, অনেকে জানেন অনেকে জানেন না। সেই দেশটির নাম হচ্ছে যে ফারোই আইল্যান্ড। এই ফারোই আইল্যান্ডের ব্যাপারে অনেকে জানেন, আমাদের দেশে অনেকে জানেন না। এই দেশটা কোথায় অবস্থিত সেটাও জানেন না। সো আমি কিন্তু এই ফারোই আইল্যান্ডের ব্যাপারে আমার পুরনো চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা অনেকে দেখেছেন এবং বারবার রিকোয়েস্ট করতেছিল অনেকে, ভিডিও না দেখে, পুরো না দেখেই ভিডিও স্কিপ করে দেখতো, সেই জন্য অনেকে অনেক কিছু বোঝে না। সো অনেকে বারবার বলতেছে যে ভাই ফারোই আইল্যান্ডের ব্যাপারে ভিডিও করেন। সো সেই জন্য আমার নতুন চ্যানেলে আমি এই দেশটা নিয়ে আলোচনা করতে এসেছি আবারও। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা আমার এই নতুন চ্যানেলে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে অ্যাকচুয়ালি এই দেশটা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে এই দেশটা নিয়ে আলোচনা করার জন্য বা এই দেশের ভিসা সম্পর্কে আলোচনা করার জন্য। তো সেম যারা দেখেছেন আগে ভিডিওতে, সেম একই টপিক অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে ফারোই আইল্যান্ড হচ্ছে একটা দ্বীপ, এটা সাগরের মাঝখানে একটা দ্বীপ আইসল্যান্ডের পাশেই। সো এটা হচ্ছে পার্ট অফ ডেনমার্ক। এটা ডেনমার্ক যত এই 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 ফারোই আইল্যান্ডের যত অফিসিয়াল কাজকর্ম আছে, ভিসা সংক্রান্ত হোক যা কিছু হোক, এটা কিন্তু হ্যান্ডেল করে হচ্ছে যে ডেনমার্ক গভর্নমেন্ট। সো আমরা যদি এই ফারোই আইল্যান্ডে যেতে চাই বা এই ফারোই আইল্যান্ডের ভিসা আমরা যদি নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এটা শেনজেন ভিসা নিতে হবে এবং ডেনমার্ক অ্যাম্বাসি থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আপনারা জানেন যে ফারোই আইল্যান্ডের কোনো অ্যাম্বাসি বিশ্বের অনেক দেশেই নেই। সো সেই যেই সব দেশে এই ফারোই আইল্যান্ডের অ্যাম্বাসি নেই, সেই সব দেশের ডেনমার্ক অ্যাম্বাসি তো অবশ্যই আছে এবং ডেনমার্ক অ্যাম্বাসি এই ফারোই আইল্যান্ডের ভিসার কার্যক্রম করে থাকেন, তাদেরকে রিপ্রেজেন্ট করে থাকেন এই এই ডেনমার্ক অ্যাম্বাসি। সো আমাদের দেশে ডেনমার্ক অ্যাম্বাসি আছে, আপনারা যদি আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন বা ফারোই আইল্যান্ডটা কেমন। অ্যাকচুয়ালি ফারোই আইল্যান্ড হচ্ছে যে একটা দ্বীপ সাগরের মাঝখানে। সো ওটা ওখানে পপুলেশন অত বেশি না এবং ওখানে যে আপনারা গিয়ে চাকরি বাকরি করবেন বা কাজকর্ম করবেন আসলে ওই রকম কিছু না, যেহেতু এটা শেনজেনের বাহিরে, শেনজেন কোনো কান্ট্রি না। সো শেনজেন কান্ট্রি হচ্ছে ডেনমার্ক। আপনাকে যদি ফারোই আইল্যান্ড যেতে হয় তাহলে আপনি আপনার আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সো ফারোই আইল্যান্ডের ভিসা পাওয়া যায় খুবই ভিসা ইজি। আপনি ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করলে হয়তো আপনার ডেনমার্কের ভিসা রিফিউজ হতে পারে, কিন্তু ফারোই আইল্যান্ড যদি আপনি যেতে চান, ফারোই আইল্যান্ডের ভিসা পেতে পারেন। তবে আপনি ফারোই আইল্যান্ডের ভিসা কখন অ্যাপ্লাই করবেন? জুন, জুলাই, অগস্ট, এই 3 মাসের ভিতরে আপনাকে এই দেশের জন্য অ্যাপ্লাই করতে হবে। তা না হলে আসলে অনেক ঠান্ডা থাকে খুবই, কারণ সাগরের মাঝখানে দেশ, পাশে হচ্ছে আইসল্যান্ড। সো আপনি যদি ফারোই আইল্যান্ড যেতে চান, তাহলে খুব একটা রিজন দেখিয়ে যেতে হবে, ভালো একটা কারণ দেখিয়ে যেতে হবে যে আপনি ভ্রমণ বিলাসী বা ভ্রমণ করতে চাচ্ছেন বা এই নিয়ে দেশটা আপনার কাছে নতুন। সো সেই জন্য আপনি আপনার ডকুমেন্টস স্ট্রংভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি কারণ আপনি যদি সাবমিট করেন ভিসার জন্য, অ্যাপ্লাই করেন, 100% ভিসা হয়ে যায় ফারোই আইল্যান্ড। কারণ অনেকে ফারোই আইল্যান্ডকে চিনে না বা জানে না, ফারোই আইল্যান্ডের ব্যাপারে অনেকেই জানে না, কারো কোনো অভিজ্ঞতা নেই। সো আপনারা এই দেশটার জন্য অ্যাপ্লাই করতে পারেন ডেনমার্ক অ্যাম্বাসির মাধ্যমে। বাংলাদেশে ডেনমার্ক অ্যাম্বাসি কোথায় আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তারপরে আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। সো আপনারা যদি এই ফারোই আইল্যান্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের ভিসা হয়ে যাবে। আপনারা ডেনমার্ক অ্যাম্বাসিতে ফারোই আইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই দেশটাকে আপনারা রিসার্চ করতে পারেন গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে, কেমন দেশটা, কীভাবে বা কী করা যায়, ঠিক আছে? সো আপনি যদি একবার ডেনমার্কের ভিসা পেয়ে যান, তাহলে আপনি ফারোই আইল্যান্ড যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে মেনশন করতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে যে আপনি ফারোই আইল্যান্ড যাবেন, কতদিন থাকবেন, সেখান থেকে আবার কোথায় ব্যাক করবেন, সব কিছু আপনাকে সুন্দরভাবে কভারিং লেটার বানিয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং আপনার যে ট্রাভেল আইটিনারি খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে। সো এই ভিসাটার জন্য আপনারা একবার ট্রাই করতে পারেন, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা শেনজেন ভিসার মতোই, যেহেতু এটা শেনজেন কান্ট্রি না, তবে আপনাকে শেনজেন কান্ট্রির উপর দিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, বা এছাড়া কোনো ওখানে ফ্লাইট, ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, অন্যভাবে আপনি যেতে পারবেন না। তো এটা হচ্ছে যে ডেনমার্কের একটা অংশ, ডেনমার্কের পার্ট ফারোই আইল্যান্ড। তো আপনারা যারা এই দেশের নাম শুনেননি কখনো বা জানেননি, তো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ফারোই আইল্যান্ডটা কী বা কোথায় অবস্থিত, এবং ফারোই আইল্যান্ডের ভিসা খুবই ইজি। আপনারা যদি ফারোই আইল্যান্ড যেতে চান, তাহলে আপনারা অন্তত এই যে সামারের সময়, যখন জুন, জুলাই, অগস্ট, এই 3-4 মাসের ভিতরে আপনারা যেতে পারেন, ট্রাই করতে পারবেন, অবশ্যই আপনাদের ভিসা হয়ে যাবে। আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সো এই ব্যাপারে আপনারা ভালো করে সার্চ করে দেখুন, সুন্দরভাবে বাংলাদেশ থেকে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। সো একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করি ভিসা হয়ে যাবে।
সো গাইস, আজকে ছিল এই 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 একটা ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে, খুব ভালো, আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে। এবং যারা জানেন না এই ব্যাপারে, এখন আমি আশা করি আপনারা জেনে গেছেন যে ফারোয় আইল্যান্ড নামে একটা দেশ আছে এবং সেটা ইউরোপে অবস্থিত। সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।